জন্ম জয়ন্তীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। শনিবার কলকাতার 58 নম্বর ওয়ার্ডে শীল লেনে আয়োজিত বিদেশি পাখি প্রদর্শনী উপলক্ষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন। তিনি এই রকম স্লোগানের তীব্র সমালোচনা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিনব্যাপী বিদেশি পাখি প্রদর্শনী ও খাদ্য মেলার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে শীল লেনে ময়দানে শুরু হলো এই প্রদর্শনী। এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর জলি বোস, দীপালি দাস, সন্দীপন সাহা, যুবনেতা অর্পণ সাহা, দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিদেশি পাখি ছাড়াও এই মেলাতে মিলবে হরেক রকমের লোভনীয় খাবারের স্টল, যা কিনা মুখে জল আনবেই। আর আমি আজকে খুবই ক্লান্ত, কাল থেকেই ক্লান্ত ছিলাম। একটা বড় মিছিল আজ মমতা ব্যানার্জি কলকাতায় করেছে নেতাজির 125তম বর্ষে পার দেবাংশুভার 125তম বর্ষে পা দেওয়ার কর্মসূচি। আবার আজকে কলকাতায় প্রধানমন্ত্রীও আছে। কিছুক্ষণ আগে একটি সভাতে প্রধানমন্ত্রী উপস্থিতিতেই যখন ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলে মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে ডাকা হয়, তখন কিছু মানুষ যারা চিরকাল শান্ত পরিবেশ প্রশান্ত করার জন্য তৎপরই থাকে, একটা জয় শ্রীরাম মার্কার স্লোগান যেন একটা পাড়ার রাস্তার স্ট্রিট কর্নার মিটিং হচ্ছে করে দিলেন। মোগলা তো আমাদের মুখ্যমন্ত্রীকে জানে না, মাইক ধরে তিনি বললেন যে কেন্দ্র সরকার ডেকেছেন সরকারিভাবে একটা মিটিং, আমি এসেছি, কিন্তু এসে দেখছি এখানে যা হচ্ছে সেরকম মঞ্চে আমি বক্তৃতা করা সমীচীন মনে করছি না, তাই বক্তৃতা করা বন্ধ রাখলাম, আমি এখানে এখন বসে পড়ছি। সেটা প্রত্যাশিত নয়, এটা কখনোই উচিত ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বড় মন করে প্রধানমন্ত্রীর সভাতে গিয়েছিলেন, যোগ দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিতদের তালিকা আরও ভালো করে অনুসন্ধান করে দেখা উচিত ছিল। আমি তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত করলাম যে আমি যাচ্ছি না, ক্লান্ত লাগছে, আরও সন্ধ্যেবেলায় প্রোগ্রাম করতে হবে। গিয়ে উপস্থিত হয়ে পড়লে সেখানে আবার কিছুটা হয়তো মুখোমুখি বিতর্ক সৃষ্টি হয়ে যেতে পারে। মমতা ব্যানার্জি অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তারপর তিনি বসে থেকে সেই কর্মসূচি সম্পন্ন করতে পুরোপুরিভাবে সহায়তা অবশ্য যে মাত্রিক নেতা তাকে কোনো ট্রেনের নামে নামাঙ্কিত করা, সেটা তার প্রতি একটা খুব বড় সম্মান প্রদর্শন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী, সেটাকে উপলক্ষ করে আমরা পাখি মেলার মাধ্যমে উদযাপন করছি। কোভিড পরিস্থিতিতে মানুষ দীর্ঘদিন লকডাউন পরিস্থিতিতে ছিল, স্বাভাবিক জীবনযাপন থেকে সরে গেছে। আজ এই পাখি উৎসবের মধ্যে দিয়ে মানুষ আবার তাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারছে। দেখতেই পাচ্ছেন বহু মানুষের সমাগম এখানে, তারা পরিবার নিয়ে এসে একটা আনন্দের আবহে মেতেছে।